coffee. Thank you. Oh, the pleasure is mine. Ek minute. Cheers. তোমার নতুন জীবন শুরু হোক। আমার এখনো বিশ্বাসই হয় না যে সত্যি সত্যি সবাই বিশ্বাস করে নিয়েছে আমি আর বেঁচে নেই। সত্যি সব কেমন গল্পের মতন লাগছে। তোমার সাথে আমার প্রথম দেখা, অ্যাসাইলাম থেকে পালিয়ে যাওয়ার সুদীর্ঘ পরিকল্পনা, তারপরে অ্যাকচুয়ালি পালিয়ে যাওয়া। সেদিন যখন ফাইনালি আমি রাস্তায় বেরোতে পারলাম, আমার কিরকম যেন দিশেহারা লাগছিল। আমি কোন দিকে যাব, কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমার আমার খালি মনে হচ্ছিল সবাই মিলে আমার পিছনেই তাড়া করেছে, আমাকে ধরে ফেলবে। আমার ভীষণ ভয় করছিল, আমি দৌড়াতে শুরু করলাম। আমি কোথায় যাচ্ছি জানি না, আমি তবুও দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি আছি তো তোমার সাথে। আমার একটা বন্ধু নার্সিং হোম, বাইরে কিছু লোক, আমার লোক পুলিশ এসে দাঁড়িয়ে আছে, আর আমি চেষ্টা করব যতটা সম্ভব কম সময় ওদের এই ঘরে রাখা যায়। ওকে, ডোন্ট ওয়ারি, এটা আমাদের শেষ বাধা তিস্তা। আই নো হোয়াট ইউ গোয়িং থ্রু, ইটস টেরিবল, বাট ফর্মালিটিটা তো করতেই হবে। আমি জানি তিস্তা তোমার খুব কষ্ট হয়েছে, আই ক্যান ফিল ইট। তিস্তা, চোখের জল মুছো তিস্তা, অনেক চোখের জল ফেলেছো। আর নয়, আমি বললাম না তোমায় তিস্তা, আজ থেকে তোমার নতুন জীবনের শুরু। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না সূর্য। তিস্তা, তিস্তা, আমাদের পিছন ফিরে তাকানোর সময় নেই হাতে। তোমাকে অনেক শক্ত হতে হবে,
আজ পর্যন্ত তোমার সাথে যত অন্যায় যত অত্যাচার হয়েছে সব কিছুর উপযুক্ত জবাব তোমাকে দিতে হবে তিস্তা। আমি আমার এই কত এক বছরের জীবন আমাকে প্রতি পদে পদে শিখিয়েছে সূর্য কিভাবে লড়াই করতে হয়, কিভাবে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। Yes, Tista, that's the spirit. তোমার চোখে আমি এই আগুনটাই দেখতে চাই। রতিকান্ত বর্মনের মতন একটা লোককে তোমার এই চোখের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে তিস্তা। তোমাকে আরো শক্ত হতে হবে তিস্তা, আরো শক্ত হতে হবে। আমাকে শক্ত হতে হবে, শক্ত না হলে তোমার এত কষ্ট এত পরিশ্রম সব ব্যর্থ হয়ে যাবে সূর্য। আমি জানি আমার নয়, ইন্দিরার। সেদিন যদি ইন্দিরা আমার কাছে দৌড়ে না আসতো, আমাকে সব কিছু না জানাতো, তাহলে তো আমি জানতেই পারতাম না, আর তোমাকে আমি উদ্ধারই করতে পারতাম না ওখান থেকে। জানি জানি ইন্দিরার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না সূর্য। অথচ আমি ওকে ভুল বুঝেছিলাম, আমি ওকে আমার শত্রু ভেবেছিলাম। মানুষের সাথে মানুষের সম্পর্ক হঠাৎই গড়ে ওঠে, আবার হঠাৎই ভেঙে যায়। ঠিক বলেছো, সম্পর্ক হঠাৎই তৈরি হয়। আমি তো তোমার জন্য কিছুই করিনি সূর্য, অথচ তুমি আমার জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছ। তোমার যদি কিছু হয়ে যেত। বিশেষ কারোর জন্য জীবনের ঝুঁকি নিতেও ভালো লাগে। আমি জানতাম এই যুদ্ধে আমি জিতবই, জিততে আমাকে হবেই যেভাবেই হোক। মা ডাক শোনার কি ইচ্ছে না রে তোর? তাই জন্যই কি তিস্তাকে সরিয়ে দিলি? যেন আর কোনোদিন অপুকে তোর কোলে না দেখি, ওকে ছোঁয়ার অধিকার তোর কিন্তু নেই। হিন্দু বেটা, দেখো কাকে নিয়ে এসেছি। হিন্দু বেটা, অপুকে নিয়ে এসেছি। মার কাছে যাও বেটা। না আপা, আপনি ওকে নিয়ে যান। ইন্দু, বড় বৌমার কথায় তুমি তোমার ছেলেকে সরিয়ে দিচ্ছ? দিদি ভাই যেটা বলেছে সেটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই আপা, আমি সবই বুঝি। তুই যখন বুঝো তখন এটাও নিশ্চয়ই বুঝো, যেদিন বড় বৌমা সত্যিটা জানতে পারবে ওর চোখে তোমার জায়গা কোথায়। বুঝো না? জানি আপা, কিন্তু আমার
আমার যে ভীষণ ভয় করে। কিসের ভয় বেটা? অপু যদি বড় হয় আমাকে ঘৃণা করে, ও যদি ভাবে ওর মার এই অবস্থার জন্য আমি দায়ী। কেন এই কথা বলছ? তুমি ওর মাকে নতুন জীবন দিতে চলেছ, ও তোমায় ঘৃণা করবে কেন? দেখবে অপু সোনা তোমাকে একেবারে মাথায় করে রাখবে। কিন্তু আপা, যদি আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন তো আমার দুদিকে গেল, সবার চোখে আমি খারাপ হয়ে যাব। আর এদিকে দিসনু, এত দূরে গিয়ে তুমি তুমি কখনো ব্যর্থ হতে পারো না, এত সাহস তোমার। বড় বৌমার কথায় নিজেকে ব্যর্থ বলে ভাবছ? আমি কোথায় ভাবি তোমার মনোবল সাহস? আমি যদি এতটুকু পেতাম। আপা, আপনি এটা কি বলছেন? আপনি যদি আমার পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো কোনোদিনই আমি এত দূরে এগোতে পারতাম না। না বেটা, তুমি তোমার জোরে এগিয়েছ। তোমার মতো যদি আমারও মনের জোর থাকত তাহলে আলপনার এই অবস্থা হতো না। আলপনাকেও তিস্তার মতো করে দত্ত। Yes, sir. এগুলো নিয়ে যান, ফাইবার অ্যানালিসিস করতে হবে। রঞ্জন নন্দীর মার্ডার স্পটে আর যা যা পাওয়া গেছে এটার সাথে ম্যাচ করে দেখুন, আর রিপোর্টটা আমার আজই চাই। ওকে স্যার। চলবে না, অবশেষে তিস্তার কাছে অপুকে ফিরিয়ে দিতে পারলাম। বলো দেখো, তিস্তাকে এত খুশি দেখে আমারও খুব ভালো লাগছে।
অথচ কাল পর্যন্ত কিন্তু একদম একটা ঘোরের মধ্যে ছিল, ঘুমড়ে ছিল, আর সকাল থেকে অনেকটা স্বাভাবিক, অনেক ফ্রেশ। ইউ ওয়ান্ট বিলিভ, সকালবেলা আমি রান্নাঘরে গেছি, দেখি কফি করতে চলে এসেছে। কফি? ইয়েস, বস। সূর্য, এখন তিস্তাকে একদম রান্নাঘরে যেতে দেবে না। তুমি একটা কাজ করো না, তুমি একটা রান্নার লোক ঠিক করে নাও। রান্নার লোক? হ্যাঁ। না, আমি চাই না আর কেউ জানতে পারুক তিস্তা এখানে আছে, তিস্তা বেঁচে আছে। ভুলে গেলে চলবে না যার সাথে আমাদের লড়াই, তার নাম কিন্তু রতিকান্ত বর্মন। হ্যাঁ সূর্য, তুমি ঠিক বলেছ, আমাদের কোনো রিস্ক নেওয়া চলবে না। আচ্ছা সূর্য, তোমাদের খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ওই আমাদের পাড়ায় একজন ভদ্রমহিলা আছেন, উনি রান্না করে বাড়ি বাড়ি পৌঁছে দেন, হোম ডেলিভারি আর কি। তো আমি ভেবেছি ওনাকে একটা খবর দেবো, কাল থেকে খাবার পৌঁছে দিয়ে যাবে বাড়িতে। বেশ তো। আচ্ছা সূর্য, কটা বাজে গো? এই রে, অনেক দেরি হয়ে গেল গো। আমি ওকে সন্ধ্যেবেলা এসে নিয়ে যাবো, কেমন? না ইন্দিরা, আমার জন্য তুমি এমনি অনেক রিস্ক নিয়েছ, আর নিও না ইন্দিরা। যদি কিছু জানাজানি হয়ে যায় তুমি অপুকে নিয়ে আর কোনো দিন বাড়ি থেকে বেরোতে পারবে না, এটা করো না। তুমি তুমি নিয়ে যাও ওকে, দাও না বেবি, তোমাকে ছেড়ে যেতেই চাইছে না। ইন্দু চলো ট্যাক্সিতে তুলে দিই তোমায়, এসো। রিপোর্ট। রিপোর্ট? গুড জব। আপনি এখন আসতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। যা ভেবেছিলাম তাই, বাবুসের সঙ্গে ম্যাচ করছে। তার মানে খুনের দিন আমার রিভলভার রঞ্জুরের বাড়িতে ছিল।